নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দারুণ টেস্টি মেন্দু বড়ার রেসিপি। দক্ষিণ ভারতের খুবই প্রসিদ্ধ একটি স্ন্যাক্স এটি, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজই মেন্দু বড়া বা মেদু বড়ার রেসিপি দেখে নেওয়া যাক। মেদু বড়া বানানোর জন্য প্রধান যে উপকরণটি আমাদের প্রয়োজন সেটি হলো বিউলির ডাল। আমি এখানে 200 গ্রাম খোসা ছাড়ানো বিউলির ডাল নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডালটাকে প্রায় 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে ডালটা ফুলে বেশ অনেকটাই নরম হয়ে রয়েছে। এই ডালটাকে একটা ছাঁকনির ওপরে দিয়ে আমি ডালের এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। এই ডালটাকে আমাদের বেটে নিতে হবে। তো ডালের সঙ্গে আমি 1.5 ইঞ্চ মতো এক টুকরো আদা এবং স্বাদমতো কাঁচা লঙ্কাও একসাথে বেটে নেব। এই ডালটা বাটার সময় কিন্তু খুব বেশি পরিমাণে জল ডালের মধ্যে ব্যবহার করা যাবে না, তাতে কিন্তু ডাল বাটাটা পাতলা হয়ে যাবে এবং বড়াগুলো শেপে আসবে না। এই 200 গ্রাম ডাল বাটতে মোটামুটি 5 থেকে 6 টেবিল চামচের বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না। দেখুন, ডালটাকে আমি টাইট করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু মিষ্টিও দিতে পারেন, তবে আমি এখানে মিষ্টিটা দিচ্ছি না। স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। হিং দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল। 10-12টা মতো কারি পাতা ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। কারি পাতা যদি না পান তাহলে এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়া হলে বড়াগুলো ওপর থেকে সুন্দর মুচমুচে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা ফ্রেশ নারকেল কোড়ানোও ব্যবহার করতে পারেন, অথবা এটা স্কিপও করা যেতে পারে। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এটাকে চামচ দিয়ে অথবা হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট মতো। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো তত হালকা স্পঞ্জি হবে এবং সুন্দর ফুলবে। ডালের এই মিশ্রণটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এই মিশ্রণটাকে কিছুটা জলের মধ্যে দিয়ে দেখবেন। যদি দেখেন মিশ্রণটা জলের মধ্যে দেওয়ার পর এভাবে ওপরে ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে মিশ্রণটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবং এটা হালকা হয়ে গেছে, তাই এটা জলের ওপরে ভেসে উঠেছে। আর যদি দেখেন মিশ্রণটা জলের মধ্যে ডুবে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটাকে আরও কিছুক্ষণ ফেটাতে হবে। আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাই এবার এই মিশ্রণটা ব্যবহার করে বড়াগুলো তৈরি করে নেব। বড়াগুলো শেপ দেওয়ার জন্য প্রথমে হাতটাকে জলে ভিজিয়ে নিতে হবে। তারপর ভিজে হাতেই এই ব্যাটারটা বা মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গোল করার চেষ্টা করবেন। তারপর বুড়ো আঙুলের সাহায্যে মাঝখানটায় এভাবে একটা হোল করে দিতে হবে বা এরকম একটা গর্ত তৈরি করে দিতে হবে। এরপর গরম তেলের মধ্যে খুব সাবধানে এটাকে এভাবে ছেড়ে দিতে হবে। আমি প্রথমে হাত দিয়ে এই মেদু বড়ার শেপটা তৈরি করা দেখিয়ে দিলাম। এরপর আরও একটা প্রসেস দেখিয়ে দেব, আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেভাবে তৈরি করতে পারেন। আগে থেকে তেল ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে মিশ্রণটা ছাড়তে হবে বড়াগুলো ফ্রাই করার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে রেখে বড়াগুলোকে ভাজবেন না, তাতে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। চারিদিক থেকে এরকম সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার আমি আরও একটা প্রসেসে বড়াগুলোতে শেপ দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। একটা ছান্তা নিয়ে ছান্তার পেছনের অংশটাতে একটু তেল মাখিয়ে নিয়ে তার উপরে আমি মিশ্রণটা রেখে এভাবে একটু গোল করে নিলাম প্রথমে। তারপর ঠিক মাঝখানটাতে এরকম একটা হোল তৈরি করে দিলাম। এবার ছান্তাটাকে উল্টো করে তেলের ওপরে এটাকে ছেড়ে দিতে হবে। আমার ছান্তাটা একটু গরম ছিল, সেজন্য মিশ্রণটা একটু স্টিক করেছে এর মধ্যে। আপনারা ঠান্ডা ছান্তা ব্যবহার করলে দেখবেন কাজটা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। কিছুক্ষণ তেলের মধ্যে রাখলেই কিন্তু বড়াগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করে এবং ওপরের সারফেসটা সুন্দর মসৃণ হয়ে যায়। আগের ব্যাচের বড়াগুলোর তুলনায় এই ব্যাচের বড়াগুলোর শেপ দেখুন, আগেরটার থেকে কিন্তু অনেকটাই বেটার হয়েছে। আমি দুরকম পদ্ধতিতেই দেখিয়ে দিলাম, আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা সেভাবেই এই বড়াগুলো তৈরি করে নেবেন। তো একই রকমভাবে বাকি সমস্ত বড়াগুলো ফ্রাই করে নিতে হবে। মেদু বড়ার এই রেসিপিটা আমি একদম নিরামিষভাবেই দেখালাম, তবে আপনারা চাইলে মেদু বড়ার মিশ্রণটাতে একটু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন।
200 গ্রাম ডাল দিয়ে এরকম সাইজে টোটাল 15টা মেদু বড়া তৈরি হয়েছে। এই 5টা বড়া আমি পেঁয়াজ ব্যবহার করে তৈরি করেছি। পেঁয়াজ দিয়ে বা পেঁয়াজ ছাড়া দু রকম ভাবেই এই মেদু বড়া খেতে ভীষণই টেস্টি হয়। এবার একটা বড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা টেক্সচারটা কেমন হয়েছে। ওপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে সফট এবং স্পঞ্জি হয় এই মেদু বড়া, খেতে অসাধারণ সুস্বাদু হয়। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। নারকেলের চাটনি এবং সাম্বার দিয়ে এই মেদু বড়া সার্ভ করতে পারেন, তবে আমি এখানে গ্রিন চাটনি দিয়ে বড়াগুলোকে সার্ভ করলাম। তাহলে আজকের এই মেদু বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমায় অবশ্যই জানাবেন, এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।